ষষ্ঠ শ্রেণীর ভূগোল তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের জন্য 11টি এমসিকিউ দেখো। প্রথমে, বিশ্ব অরণ্য দিবস কোন তারিখে পালন করা হয়? তোমরা উত্তর লিখবে 21শে মার্চ। 2 নম্বরটা দেখো, ম্যালেরিয়া রোগের ঔষধ পশ্চিমবঙ্গের কোন জেলাতে পাওয়া যায়? তাহলে ম্যালেরিয়া রোগের ঔষধ কুইনাইন, যেটা সিংকোনা গাছ থেকে পাওয়া যায়, সেই কুইনাইন পায় দার্জিলিংয়ের মংপুতে। 3 নম্বর প্রশ্ন দেখো, নদী তীরবর্তী নবীন পলিমাটিকে কী বলে? নদী তীরবর্তী নবীন পলিমাটিকে বলা হয় খাদার। 4, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কী? ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম হচ্ছে গোন্ড। 5টা, মহাবীর জয়ন্তী কাদের ধর্মীয় উৎসব? মহাবীর জয়ন্তী হচ্ছে জৈনদের ধর্মীয় উৎসব। 6, গান্ধী জয়ন্তী কোন দিন পালন করা হয়? গান্ধী জয়ন্তী পালন করা হয় 2রা অক্টোবর। 7, পৃথিবীর প্রাচীনতম ম্যাপ কোথায় আবিষ্কৃত হয়েছিল? পৃথিবীর প্রাচীনতম ম্যাপ আবিষ্কৃত হয়েছিল ব্যাবিলনে। 8টা, মানচিত্রে এন তীরচিহ্ন দিয়ে বোঝানো, এইরকম চিহ্ন থাকলে কোন দিক নির্দেশ করে? এইরকম চিহ্ন থাকলে তোমরা তখন উত্তর দিক নির্দেশ করবে। এন মানে হচ্ছে নর্থ, মানে উত্তর দিককে নির্দেশ করা হচ্ছে। 9টা, মানচিত্রে পাহাড় পর্বত বোঝানোর জন্যে কোন রং ব্যবহার করা হয়? পাহাড় পর্বত বোঝানোর জন্যে বাদামি রং ব্যবহার করা হয়। 10টা, জারোয়া আদিবাসীদের বাসস্থান কোথায়? জারোয়া আদিবাসীদের বাসস্থান হচ্ছে দক্ষিণ আন্দামান। 1টি তন্তুজাতীয় ফসলের নাম তোমরা লিখে দেবে পাট, অথবা কার্পাস লিখলেও হবে। পাট আর কার্পাস তোমাদের পাঠ্যবই আছে, দুটোর মধ্যে একটা লিখলেই তোমাদের হয়ে যাবে।